আপনার রুমে যে টেলিভিশনটা আছে এইটা যদি আমি না চালাই তাহলে রুমের ভাড়া কম হইব না? জি না স্যার। ও আচ্ছা, আপনার রুমে যে এসিটা আছে এইটা যদি না চালাই বন্ধ করে রাখি তাইলে ভাড়া কমাইব না? জি না স্যার। আমরা করুন, আমরা ইতিহাস রচনা করুন। এনে তো ইতিহাস রচনা করবো লাগে আহ নাইকা, ঘুরতে ফিরতে আইছি। শুনো, আমার মিজাজ কিন্তু খারাপ করবা কম, মিজাজ কিন্তু গরম হয়ে যেতেছে। আমার কথা শুনলেই তো তোমার মিজাজ খারাপ হয়। কক্সবাজার না আমার পত্রিকা, তুমি আমার পিছনে লাগছো। কি কইলা? আমি তোমার পিছনে লাগছি? এই কথাবার্তা কিন্তু হুস করে কইও। আহার আগে কইনেক্কা যে টাকা পয়সা লইয়া কিন্তু কিপটামি করবা কম কইনেক্কা। কেডা কিপটামি করছে? পদে পদে কিপটামি করবা লাগছো, রিক্সাওয়ালারে পর্যন্ত টাকা দিবার চাও না। আর মুখে মুখে আছে খালি তালুকদার বংশ আর তালুকদার বংশ। হারাটা জীবন তোমার কিপটামি দেখলাম। থাকো তো আমার বাপের বাড়িতে, তোমার খরচ কি? হ্যাঁ, এত টাকা টাকা করো গেলা, টাকা দিয়ে কি করবা? হ্যাঁ, 10 টাকার ভাড়া 50 টাকা দিছি, তারপর হয় নাই। তোমার কথা 100 টাকা দিলাম, এরপর খুশি হও নাই। তো কিপটামি করো কে, কিপটামি করো কে? তোমগো পিছনে টাকা খরচ করুম, এর লাগে কিপটামি করি। টাকা কি করুম, কোনো কাম আছে আমার? সব টাকা তো তোমার পিছনে খরচ করুম। আই তোমার এক কথায় কক্সবাজার আহল লিগে রাজি হই নাই কা? আর রাজি হইছো? তাহলে আমি জেমতে জেমতে কুমু, এমতে এমতে হুনুন লাগবো, নাইলে কিন্তু শান্তি পাইবে না। কপালে খারাপই আছে কয়ে দিলাম, মনে থাকবো? হ্যাঁ মনে থাকবো, এমতে এমতে চলুন। যাও ফ্রেশ হয়ে আহো। হ্যালো, গুড ইভিনিং স্যার। গুড ইভিনিং ভাই, আমি 307 নম্বর রুম থেকে তালুকদার রহিম বাদশাহ কইতেছি। আচ্ছা ভাই, আপনার রুমে যে টেলিভিশনটা আছে এইটা যদি আমি না চালাই তাহলে রুমের ভাড়া কম হইব না? জি না স্যার। ও আচ্ছা, আপনার রুমে যে এসিটা আছে এইটা যদি না চালাই বন্ধ করে রাখি তাইলে ভাড়া কমাইব না? জি না স্যার। আচ্ছা, আপনার এনে আজ সুনামি টুনামি হওয়ার চান্স আছে? জি না স্যার। ধর্মিয়া যেটা কই এইটাই জিনা স্যার, জিনা স্যার, আপনাকে এখানে কোনো চান্সই নাই, তাহলে টেলিফোন ধরে আছেন কেন? হুদা হুদি রাখেন আয়না জালান খাতির আনটা কুবার আলফ আয়না সুবিয়ান। গাইল দিলাম বুঝছ, রেস্টুরেন্টে ফোন করে কইলাম আধা কেজি খাইজুর পাঠান, আমরা জামাই বউ মিলে একটু খামু। কই খাইজুর নাই, গোড়ার ডিমের রেস্টুরেন্ট, খাইজুর নাই। চুপ থাকো, চাপা বাজ কোন হানকার, মিছা কথা কয় আমার লগে, মনে করছে আমি গ্রাম ছাগল, কিচ্ছু বুঝি না, শুনি নাই কে কিছু। এক মিনিটের মধ্যে ফ্রেশ হয়ে আহো, খাইবার জামু। চাপা চাপা ছাড়ে ও ভোরবেলা গিয়া তোমার লাগে ফুল ডান্সিলাম। এত কষ্ট করে তুমি আমার লাগে ফুল আনবার গেছিলা? তোমার লাগে আমি কি করতে না পারি, তুমি যদি আমারে কও খাইজুর গাছে ইঠা তোমার লাগে খাইজুর পর্যন্ত পাইরে আনতে পারি। তাই নাকি, আর কি করবার পারো? মাঘ মাসের শীতে গায়ের কম্বল তোমারে খুলে দিয়ে আমি খালি গায়ে শুয়ে থাকতে পারি। আর 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 সৌদি আরব নিয়ে তোমারে হুর পরিগ মতো সুন্দরী বানাইতে পারি। আচ্ছা, তুমি কি কোনো কথাই ওই সৌদি আরব ছাড়া কইবা পারো না নাকি? হ্যাঁ, কম্বল খেজুর সবই তো সৌদি আরব, আর আমার সুন্দর বানাবে মাইনে? আমি কি সুন্দর না নাকি? হ্যাঁ, কেডা কইছে তুমি সুন্দর না? যে কয় তুমি সুন্দর না, আর কান কাইটা চোখের জায়গায় বসামু, চোখ কাইটা কানের জায়গায় বসামু। থাক, অত কিছু করণ লাগবো না। তুমি তো মালিকা হামেরার মতো সুন্দরী। মালিকা হামিরা? মালিকা হামিরা তো একটা ভিলেন। তুমি শেষকালে আমার সাথে ওই ভিলেনের চেহারার তুলনা করছো। আমার চেহারা কি ভিলেনের মতো নাকি? কোন সমস্যার মধ্যে পড়লাম? শোনো, মালিকা হামেরা ভিলেন হয়েছে তো কি হয়েছে, হ্যার চেহারা তো সুন্দর, চেহারা সুন্দর, এই সুন্দরের লেগে তোমার আমি তুলনা করছি, হ্যার খালি চরিত্র খারাপ।
মুখ কিন্তু তোমার বালাই খুলছে দেখতেছি আমি তাক তাক আর নেকাসা জন লাগবো না পাবলা তোমার মতো নিমচা শয়তান আমার জিন্দগিতে দেই নাই কা ফুলটা কই দেখি দাও আমার মাথায় পরাই দাও মোবাইলটা ধরো যাও আজকে আর মার্কেটে যাব না حبيبي يا نور العين يا ساكن خير